মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট টিভি কচুয়া জাতীয় শোক দিবস উপলক্ষে দশ সহস্রাধিক এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ চাঁদপুরের কচুয়া আওয়ামী লীগের আয়োজনে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে পনেরোই আগস্ট মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কচুয়া রহিমানগর সাঁচার এলাকায় ছয়টি পৃথক স্থানে প্রায় দশ সহস্রাধিক দুস্থ ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুরের এক জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আভাস মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্ণ অর্গনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবন্ধন ও পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রোহের মাফিয়া কামনা করে দোয়া অনুষ্ঠানে যোগদান করেন এ সময় কচু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বর বাহার আব্দুল বাতান সরকার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল আওয়ামী নেতা চৌধুরী নুরে আলম আমিল আলমগীর মির্জা নেটার আব্দুল মালিক পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া পৌর কাউন্সিলর আবুল খাল রুমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন মোহাম্মদ সেলিম কাজী জহিরুল আলম টগর লিটন মুন্সি সহসভাপতি শাহজাহান প্রধান সাধারণ সম্পাদক আবু ইউসুফ মনির হোসেন মেম্বার সাদাত হোসেন দপ্তর সম্পাদক মনির হোসেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওসমান গনি পলাশ সহ আওয়ামী লীগের সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক কর্মসূচিতে অংশগ্রহণ করেন